বেশ কিছুদিন ধরে জট চলছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে। শীর্ষ আদালতের নির্দেশ, কলেজের শেষ বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে পাশ করানো যাবে না, সেই নির্দেশিকা মেনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অ্যাডভাইজারি জারি করেছেন যে 1 থেকে 18 অক্টোবরের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের পরীক্ষা নিতে হবে। তারই ভিত্তিতে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা উচ্চশিক্ষা দপ্তর থেকে অ্যাডভাইসারি পেয়েছি, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম, সেখানে সিদ্ধান্ত নিয়েছি আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এর যে পরীক্ষাগুলি বিএ, বিএসসি, বিকম, এমএসসি ফাইনাল পরীক্ষা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা অনলাইন বেসড অ্যাসাইনমেন্ট সিস্টেমে পরীক্ষা নেওয়ার ভাবনা নিয়েছি। তিনি এও জানান যে পরশুদিন ইউনিভার্সিটির এক্সিকিউট কাউন্সিলার মিটিং রয়েছে, সেই মিটিংয়ে অনলাইন বেসড অ্যাসাইনমেন্ট সিস্টেমের বিষয়ে প্রস্তাব রাখবো তাদের কাছে। এক্সিকিউট কাউন্সিল যদি এই প্রপোজালটি মান্যতা দেয় তবে তারপরে আমরা ফাইনাল ডিসিশন জানাবো ছাত্রছাত্রীদের। আর একটা কথা নিশ্চিত যে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে না। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আব্দুল কাদের সাফিলি বলেন, ছাত্রছাত্রীরা অনেকেই মেইল করেছেন, সেগুলি আমরা দেখেছি। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে তাদের সুরক্ষার কথা মাথায় রেখে সম্ভবত যে পরীক্ষার সিস্টেমটি করতে চলেছি সেটি হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট বেসড এক্সামিনেশন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে না, তারা বাড়িতে বসে অনলাইন পরীক্ষা দিয়ে সেটিকে অনলাইনে আপলোড করবে। আমরা খুব তাড়াতাড়ি সমস্ত বিষয়গুলি ছাত্রছাত্রীদের জানিয়ে দিব। কোচবিহার থেকে সাবিনুল হকের প্রতিবেদন, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। আজকে এক্সামিনেশন কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা যে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের যে পরীক্ষাগুলো বিএ, বিএসসি, বিকম, এমএসসি এবং ফাইনাল এক্সামিনেশন হবে মাননীয় সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মেনে, সেই পরীক্ষাটা আমরা মানে অনলাইন বেসড অ্যাসাইনমেন্ট সিস্টেম যেটাকে বলা হয়, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অনলাইন বেসড অ্যাসাইনমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা পরীক্ষাটা নেব। এবং আগামী পরশুদিন আমাদের ইউনিভার্সিটির এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং আছে, সেই মিটিংয়ে আজকে যে এক্সামিনেশন কমিটির যে প্রপোজাল, সেই প্রপোজালটা আগামী পরশুদিন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে পেশ করা হবে। এক্সিকিউটিভ কাউন্সিল যদি এই প্রপোজালটা মান্যতা দেয় এবং মেনে নেয় তবে তারপরে আমরা ফাইনালি বলতে পারবো যে আমরা এর মাধ্যমে পরীক্ষা নিচ্ছি। তবে এক্সামিনেশন কমিটি এটাই প্রপোজ করেছে যে ছাত্রছাত্রীদের ফিজিক্যালি কলেজে বা ইউনিভার্সিটিতে না এসে যাতে তারা অনলাইন বেস অ্যাসাইনমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইন বা অনলাইন পরীক্ষাটা দিতে পারে, সেই বন্দোবস্তই আমরা করতে চলেছি। এটি আজকের মিটিংয়ের অবস্থা।